আমার ছেলে তো বুঝতে পারবে তো, আমার ছেলে ভালো আছে তো, আমার ছেলেকে ভালো রাখতে পারবে তো, ভালো রাখতে পারবে তো। শাশুড়িরা অত সহজে পরের বাড়ির মেয়েদেরকে নিজের মেয়ে বলে অ্যাকসেপ্ট করে না। আমার কাছে খুব জায়গাটা খুব হাসির জায়গা, খুব মজার জায়গা। ছেলেরা একটু বেশি কথা শুনছে বউদের, তখন একটু গোসা হয়, শাশুড়িদের গোসা হয়। কিন্তু আমাকে একটা ধর্ম সংকটে তোমরা ফেলে দিলে এই প্রশ্নটা করে, যে শাশুড়িদের মানে বেসিক ডায়লগস কি হয়। আমি যখন শাশুড়ি দীপার, তখন তো আমি ওকে মেনেই নিইনি, এমন এমন কথা বলেছি যে ওর পা যেন এই বাড়িতে না পড়ে যখন ঢুকেছি বিয়ে করে। এটা একটা পেটেন্ট ডায়লগ আমার মনে হয় যে শাশুড়িরা বলে থাকে, কিন্তু অন্যভাবে বলে। আমাদের ইন্ডিয়ান হোল কালচারের মধ্যে এই জিনিসগুলো আছে, যে শাশুড়িরা অত সহজে পরের বাড়ির মেয়েদেরকে নিজের মেয়ে বলে অ্যাকসেপ্ট করে না। প্লিজ, এটা কিছু কেউ মনে করবেন না, কিন্তু এটা কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে। আর তারপরে আমি অনেক রকম বলেছি, আমি এমনও করেছি দীপার ওপরে যে আমার যেহেতু পছন্দ নয়, যেহেতু আমার মনে হয়েছিল যে আমি যেহেতু বাড়িতে কোনো রকম অশুভ কিছু চাই না, আমি তাকে অশুভ বলেছি। সেটা একটু এগুলো হার্ড টাইম, আমি বন্ধুকে তুলেছি। এবার সেগুলোকে যদি একদিকে দেখো, এই মহিলা কেন করতো সেটা আমার কাছে খুব, আমার কাছে খুব জায়গাটা খুব হাসির জায়গা, খুব মজার জায়গা, কেন করতো। তার একটা বদ্ধমূল ধারণা ছিল যে না, বাইরের মেয়ে সে আমার বাড়ির সেভাবে আমার এই সংসারটা বুঝতে পারবে না, আমার ছেলেকে বুঝতে পারবে না। এই ছেলেকে বুঝতে না পারা, এটা বোধ হয় শাশুড়িদের মানে একটা বেসিক সেন্টেন্সের মধ্যে পড়ে, যে আমার ছেলেকে বুঝতে পারবে তো, আমার ছেলে ভালো আছে তো, আমার ছেলেকে ভালো রাখতে পারবে তো, ভালো রাখতে পারবে তো। এই জিনিসটা কিন্তু শাশুড়িদের পেটেন্ট ডায়ালগের মধ্যে পড়ে, মুখ ফুক ঘুরিয়ে নিয়ে একটুখানি অমান অভিমান হয়, যেই দেখবে যে বৌমা একটু বেশি ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে, ছেলেরা একটু বেশি কথা শুনছে বউদের, তখন একটু গোসা হয়, শাশুড়িতে গোসা হয়, অভিমান হয়, একবেলা রাতের বেলা আমি কিছু খাবো না বলে, আমার আজকে একাদশী, সুতরাং আমার জন্য বউ যদি রান্না করতে পারিস তা হয়, এগুলো হয়, এগুলো হয়। আর সেগুলো আমিও করেছি, আমিও করেছি টেলিভিশনের এই ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়, আমিও করেছি সেরকম অনেক ইনসিডেন্টস ছিল, সেগুলো আমি করেছি। এবার যখন মা হয়ে যায়, শাশুড়ি যখন মা হয়ে যায়, যখন সেই বাইরের সন্তান যে বাড়িতে ঢুকেছে সে তো তারও সন্তান, যখন ওই সন্তান স্নেহ মায়ের দিক থেকে ওই যে আগলে রাখা, মা তো তিনি তো আগলে রাখেন, শাশুড়িও একজন মা, আগলে রাখার মা, সেইটাও কিন্তু আমাদের সমাজ ঘিরে কিন্তু আছে প্রচুর শাশুড়ি এমন, যাদেরকে আমি ডেডিকেট করতে চাই এই পরের জার্নিটা, যেখানে লাবণ্য শাশুড়ি থেকে মা হয়ে যাচ্ছে দীপার। সেই যে একটা মিষ্টি সম্পর্ক, এই যে একটা মানে খুব ভালো লাগার স্নেহের পিওর সম্পর্ক, তাতে কিন্তু আমি আমার ছেলেকে আবার দোষারোপ করছি, বলে বলছি যে মেয়েটি আত্মমর্যাদা আছে বলে তোমাকে ও ছেড়ে চলে গেছে, তুমি ওকে ছাড়নি। এগুলো কিন্তু এই ডায়লগগুলো কিন্তু বাস্তব জীবনে সত্যি আমরা বলে থাকি। আমি এটাও বলেছি, আমি অনেক কিছু বলেছি সূর্যকে, তুমি কেন এরকম ব্যবহার করছো, মানে একটা ছোট্ট জিনিসকে, যেহেতু ওর মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, সংশয় চলছে, ওর নিজেকে গুছিয়ে নিতে পারছে না, দীপার সাথে ভুল বোঝাবুঝি, একটা ভুল বোঝাবুঝির একটা তো মাত্রা থাকে, সেই মাত্রা ছাড়িয়েও চলে গেছে যখন, তখন আমি ওকে বকাবকি করেছি যে আজকে তোমার জন্য দীপা চলে গেছে, তুমি যে ঘটনাগুলো পরপর ঘটিয়েছ তার জন্য কিন্তু তুমি দায়ী, তাই খেসারত তোমাকে দিতে হবে। এগুলোও কিন্তু কমন ডায়ালগস, মানে এগুলোও কিন্তু আমাদের শাশুড়ি কাম মা যখন বৌমাদের মা হয়ে যায় তখন কিন্তু বলে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।